একটা ছেলে পড়াশোনায় ভালো ছিল। তার গ্রামের সবাই ভাবত এই ছেলে বড় হয়ে ভালো কিছু করবে। ছেলে ধীরে ধীরে স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়, কিন্তু কয়েকবারই চাকরির পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়। তার এই ব্যর্থ হওয়া দেখে গ্রামের সবাই তাকে নিয়ে হাসাহাসি করে, কটু কথা বলে। সে যখনই রাস্তায় বের হয় তাকে সবাই উপহাসই করে। ছেলেটা নিজের ব্যর্থতা নিয়ে জীবনে এমনিতেই খুব দুঃখী ছিল, তারপর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের উপহাস সে নিতে পারছিল না, তার ভালো লাগতো না, সে খুব বিরক্ত বোধ করত। সে চাকরির জন্য চেষ্টা করছে প্রাণপণে, কিন্তু সফল হতে পারছে না। সে এটা বোঝে, সে নিজে চেষ্টা করেছে, কিন্তু বাকিরা তো তাকে বুঝবে না, তাই তাদের বোঝানোও সম্ভব নয়, আবার তাদের কটু কথা শুনতেও ভালো লাগে না। ছেলেটা দিন দিন হতাশ এবং বিরক্ত হয়ে যাচ্ছিল, খুব খিটখিটে হয়ে যাচ্ছিল। সে বলতো সে আর বাইরে বেরোবে না, তাহলে আর তাকে কটু কথা শুনতে হবে না। তখন তার বাবা তাকে বলে, তুই তো জানিস তোর চেষ্টায় কোনো ত্রুটি ছিল না, তাহলে অন্যের কথায় কষ্ট পাচ্ছিস কেন? যদি সত্যি অন্যের কথা ইগনোর করতে না পারিস, তবে এক কাজ কর, আজকের পর থেকে বাইরে বেরোলে একটা গ্লাসে করে জল ভর্তি করে নিয়ে যাবি। আর হ্যাঁ, মনে রাখবি যেন গ্লাস থেকে এক ফোঁটাও জল মাটিতে না পড়ে। বাবার কথা মতো ছেলেটা বাইরে বেরোলে একটা জলের গ্লাস ভর্তি জল নিয়ে এগিয়ে যায়। ওই দিন বাড়ি ফিরলে বাবা ছেলেকে জিজ্ঞেস করে, আজকে কেউ তোর নামে কোনো কটু কথা বলেছিল? বাবার কথা শুনে ছেলে উত্তর দেয় না। বাবা বলে, আজকেও তোকে নিয়ে চারিপাশের লোক কটু কথা বলেছে, কিন্তু তোর কানে পৌঁছয়নি, কারণ তোর লক্ষ্য অন্যের কোনো কথা শোনায় ছিল না, তোর লক্ষ্য ছিল ওই জলের গ্লাসের ওপর, যাতে ওই গ্লাস থেকে জল মাটিতে না পড়ে যায়। এইবার বুঝতে পারছিস তো, যদি তুই নিজেকে বাদ দিয়ে অন্যের কথা নিয়ে ভাবতে শুরু করিস, তাহলে এমন কটু কথা তোর কানে পৌঁছবে, কিন্তু যদি তুই নিজের কাজে মন দিস, তবে অন্যের কথা তোর বিরক্ত লাগবে না, অন্যের কথা তোকে বিরক্ত করতে পারবে না। তাই সবসময় চেষ্টা কর নিজের কাজ মন দিয়ে করতে, নিজের কাজকে সক্রিয় ভাবে করতে। যেমন ক্যামেরা তার নিজের বিষয়ের ওপর ফোকাস করে, বাকি সবগুলোকে এড়িয়ে যায়, ঠিক তেমন করে নিজের জীবনের জন্য সম্পূর্ণ মন দিয়ে কাজ করতে হবে, নিজের জন্য খাটতে হবে, তাহলে কোনো কিছুর প্রভাব তোর ওপর পড়বে না। আর কাজ যদি নিষ্ঠার সাথে মনোযোগ দিয়ে করিস, তাহলে তুই একদিন না একদিন অবশ্যই সফল হবি, কারণ কোনো চেষ্টাই কখনো ব্যর্থ হয় না। কিন্তু যদি চেষ্টার ভান করিস, তাহলে কোনোদিনও সফল হবে না। সবকিছুই তোর হাতে আছে, তোকেই ঠিক করতে হবে তুই কি করতে চাস। ছেলে বাবার কথা বুঝতে পেরেছে, তাই সেই দিনের পর থেকে আর অন্যের কথায় মনোযোগ দেয় না, তাই অন্যের কথা তাকে বিরক্ত করতে পারে না। বন্ধুরা, তোমরাও যদি অন্যের কথায় হতাশ হয়ে পড়ো, তবে অবশ্যই সবকিছু ভুলে নিজের কাজে মন দাও। দেখবে যখন তুমি নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে, তাহলে কারো কটু কথাই তোমার জীবনে প্রভাব ফেলতে পারবে না, তোমায় হতাশ করে তুলবে না। নিজের কাজে মন দিয়ে নিজের জীবন সফল করে তোলো। সবসময় হাসি খুশি থেকো, অন্যের পাশাপাশি নিজেরও খেয়াল রেখো।